কথা মনে রাখতে হবে যে অস্টিওআর্থ্রাইটিস ডিজেনারেটিভ ডিজিজ, এখানে কিন্তু কার্টিলেজের ক্ষয়, কার্টিলেজের ডিজেনারেশন। তাহলে কার্টিলেজের ডিজেনারেশন কিন্তু হিলিংয়ের একটা ব্যাপার কিন্তু এখানে আসতেও পারে। হিলিং দেখি, হিলিং কী, হিলিং কার্টিলেজের হিলিং। তাহলে আমরা এখানে যদি আমরা লেজার দিই তাহলে কিন্তু সমস্যা দেখি, কারণ হিলিংয়ের ব্যাপার এখানে আসলো। একটা লিগামেন্ট যদি ইঞ্জুর হয় সেখানে আমরা হিলিংয়ের কথা আসে, তাহলে আমাদের কার্টিলেজও কিন্তু হিলিংয়ে আসে। এখানে কার্টিলেজ কী, ক্ষয়, তাহলে এখানে হিলিং আসে, তাহলে লেজার আমরা দিতে পারি। এখানে কি শর্টেপ দিতে পারবো আমরা? আমরা জানি শর্টেপ আমরা স্টিফনেসে ব্যবহার করি, ডিপ হিটেডটা দেওয়া যাবে না, হার্টের ব্যাপার আছে, অতএব এখানে শর্টেপের কথা মাথায় আসবে না। আর কি দিব, আল্ট্রাসাউন্ড দিব, আল্ট্রাসাউন্ড মলম দিয়ে দিব আমরা। কি দিব, আইআরআর দেওয়া যাবে, কেন দেওয়া যাবে, সুপারফিশিয়াল, আর জয়েন্টটাও কিছু বেস্ট সুপারফিশিয়াল, আয়ার আমরা দিব। আমরা কর্নিক নাকি উঠ কেমন বুঝবো, গরম, ভেরি গুড, গরম। রিসেন্টের ব্যাপার আসছে, রিসেন্ট বলতে তো বলতেছে দুই দিন ধরে, দুই দিন আর্থিক রোদে গেছেই। তাহলে এখানে ডিপেন্ড করতেছে কি, ধরো ওই কেসটা তার আরও একবার হয়েছিল সে পাত্তা দেয়নি, তাহলে কিন্তু ক্রনিক হয়ে আসছে। তাহলে অ্যাকুট ক্রনিক আমরা বুঝবো কী দেখে, গরম দেখে। আমরা বলবো হাত দিলে গরম লাগে কিনা, যদি দেখে হাত দিলে গরম লাগে ওই জায়গাটা, তাহলে অ্যাকুট কেস। অনেক পুরাতন কেস অ্যাকুট হইতে পারে, আবার অনেক অ্যাকিউট কেস মাত্র হয়েছে আজকে তিন দিন হয়েছে, এখন সে ক্রনিক হয়ে যেতে পারে। ক্রনিক মানে তার পিকচারটা ক্রনিকের মতো হতে পারে। তাহলে আমরা মম দিব কি দিব না ডিপেন্ড করবে কিসের উপরে, ক্রনিকের উপরে, টেম্পারেচারের উপরে।